তো হে দোস্ত, সুপ্রভাত আৰু ৱেলকাম ফ্ৰম মৰিগাঁও। মানে মই আহি পালোঁ মৰিগাঁও, বৰ্তমান মৰিগাঁওত আহি পালোঁ যোৱাকালি ৰাতিয়ে। আৰু এতিয়া মই গৈ আছোঁ, মানে ইয়াতে এখন আছে মৰিগাঁৱত কইনাকণ্ডা শিল বুলি কয়, সেই ঠাইলৈ গৈ আছোঁ খোজকাঢ়ি গ'লে। পাই এজনী হ'ল মোৰ ভণ্টি আৰু পেহী ঘৰত আহি পাইছিলোঁ মানে কালি। তো এই গৈ আছোঁ আৰু ইফালে এখন মানে বিল এখন আছে, চৰণ বিল বুলি হয়। এই চৰণ বিলত মানে বহি শ্বুটিং কৰিব পাৰে, পিকনিক প্লেচো আছে ইয়াতে। মানে জানুৱাৰী মাহত বহুত পিকনিক আহে আৰু মাজে সময়ে আহি থাকে। আৰু এইখন বিলখন মানে অসমীয়া এখন ভিচিডি বনাইছিল বাকৰ পুতেক। সেই বাকৰ পুতেকখন ইয়াতে শ্বুটিং কৰা হৈছে। মৰিগাঁৱৰ ঐতিহ্য মন্দিৰটোত মানে ঐতিহ্য বুলি ক'ব লাগিব, কাৰণ এনেকুৱা এটা ঠাই ইয়াতে আছে মৰিগাঁৱত। চাগৈ গৌৰৱৰ ঠাই। আৰু আমি আহি পালোঁ এতিয়া তালৈ গৈ আছোঁ। তো এইখন বিলতে শ্বুটিং কৰিছিল এইডাল ঔ গছডাল আছে যে, সেই তাতে শ্বুটিং কৰিছিল এটা গান। বহুত ধুনীয়া ঠাইখন, ইয়াতে মানে বনভোজস্থলীও আছে। তো আপোনালোকে জানুৱাৰী মাহত আহি যাব, লোকেশ্যন দি দিম, আপোনালোকে আহি যাব। ইয়াতে আমি আহি হাই ৰোড পালোঁহি আৰু আছিল। তাৰপিছত ইফালে যাব পৰা একদম এইটো ৰাস্তাই যায়, সেইফালে একদম শিৱসাগৰ গৈ আছোঁ। এই আগৰ ভিডিঅ'টো কইনালৈ গৈ আছিলোঁ যে, তো ইফালেদি গ'লোঁ আমি শিৱসাগৰ লাগি। আৰু এতিয়া গৈ আছোঁ আমি ৰাস্তাৰ পাৰে পাৰে। তো এইফালেদি সোমাই দিবা ভিতৰৰ ৰাস্তা অলপ ভিতৰত। এইখন আছিল স্কুল। এইখন স্কুলখনৰ নাম কি আছিল নেকি? বহৰা হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ ইফালে পিছফালেদি সোমাই যাব লাগিব অলপ। এই হ'ল কইনাকণ্ডা শিল। কখন জেগা আপোনালোকক ভালকৈ দেখাই আছে, চাই থাকক। আৰু এইখন পূৰা পাহাৰৰ মাজত আছে আৰু বতৰটো অলপ মানে ডাৱৰীয়া হৈছে, বৰষুণ দিব নেকি এনেকুৱা লাগি আছে বতৰটো চাই। তো ইয়াতে বোলে এখন বহুত ডাঙৰ মেলা হৈছিল ইয়াতে। তাৰপিছত এতিয়া গৈছে এইটো একদম কখৰ পৰা আপোনালোকে দেখাইছে ন, চবফালে মানে শিলে দেখা পাব, ফালে পূৰা শিল। তো এইটোৱে হ'ল বখৰা কইনাকণ্ডা শিল। চাওক এইটো গণেশ বাবা মূৰ্তি ৰাখি থৈ দিছে এইটো। আৰু এইখনে হ'ল গেট, মূল দুৱাৰ। আৰু আমি মূল দুৱাৰে সোমাই দিছোঁ। এইটো চাওক গণেশ বাবা ইয়াতে আঁকি থৈছে ধুনীয়াকৈ। সঁচাকৈ প্ৰতিভাবোৰ সকলোৰে বেলেগ বেলেগ হয় বা আছিল, চাব পাৰে আপোনালোকে। এইটো সম্পূৰ্ণকৈ গণেশ বাবা ইয়াতে আঁকি দিছে, মানে গণেশ বাবাৰ পূৰা ৰূপটো ইয়াতে আছিল। এইটো গণেশ বাবা আছিল, মানে আগতে কইনা ল'ব গ'লে সাধাৰণতে গণেশ বাবা লৈ যায়, হাতী লৈ যায়। তো এইটোৱে আছে ইয়াতে। তো এইখন চাব পাৰে ধুনীয়াকৈ, মানে গোটেই পাহাৰখন মানে ইয়াতে আৱৰি আছে, শিলৰ পাহাৰ। চাক কইনাকণ্ডা শিলৰ পাহাৰ, ইয়াতে মানে কইনাবোৰ কইনা কান্দি থাকে বুলি কোৱা হয় এই পাহাৰখনতে। তো ইয়াতে এখন বোলে কেইদিনমান পিছত পাৰ্ক বনাব। তো পাৰ্ক বনালে আহিম ভালকৈ আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম, গোটেই পাৰ্কখন দেখাম। তো পাৰ্কখন যেতিয়া বনোৱা হ'ব সম্পূৰ্ণকৈ ইয়াতে আহি যাম। তাৰপিছত এইটো ইফালেদি গৈ আছোঁ আমি। অলপ মানে ৰাস্তাটো অলপমান বেয়া আছে, বেছি বেয়া নহয়, অলপমান বেয়া আছে। আৰু এতিয়া গৈ আছোঁ মেইন মন্দিৰলৈ বুলি। তো অলপ উজাব লাগিব, ইমানো উজাব নালাগে, অলপমান উজাব লাগিব। তো ইফালেদি গৈ আছোঁ, চাব পাৰে শিলৰ মাজে মাজে, শিলৰ চেপে চেপে যাব লাগিব ইয়াতে। তো ইফালেদি উঠিব লাগিব। আপোনাৰ ব্যৱহাৰে আপোনাৰ পৰিচয়, সঁচাকৈ আপোনাৰ ব্যৱহাৰে আপোনাৰ পৰিচয় কয়। তাৰপিছত এইফালেদি গৈ আছোঁ আমি, অলপ মানে পিছল আছে দেই। তো এইটো হ'ল মহাদেৱ। কোনফালে যাব লাগিব? কৃষ্ণ পাহাৰ। এতিয়া শিলৰ চেপেদি সোমাই গৈ আছোঁ দেই। তো ভগৱানৰ চিন্তি মানে গুফাৰ মাজেদি সোমাই গৈছোঁ। জয় শ্ৰীকৃষ্ণ, জয় ভগৱান, আপোনালোকৰ নাম লৈ গৈছোঁ। ইফালেদি সোমাই গৈছে এই যে ডবা বুলি কয়, তাৰমানে ডবাকেইটা ইয়াতে বজ্ৰপাত পৰি শিল হৈ থকা বুলি কৈছিল। তো এইফালে চাব পৰা শব্দকেইটা আপোনালোকক শুনাই দি আছোঁ। তো এইকেইটা আছিল বোলে ডবা। তো ডবাকেইটা এনেকুৱা হৈ থাকিল, এইকেইটা আছিল ডবা। তো ইয়াতে মানে এইকেইটা শব্দটো বেলেগ হ'ল হয়। তাৰপিছত এইফালেদি ভগৱানক চিন্তি উঠি দিছোঁ, আপোনালোকে চাব পাৰে। চাওক শব্দকেইটা বেলেগ বেলেগ হৈছে ইয়াতে। একে শিল একে পাথৰেৰে কোবাইছোঁ, শব্দটো চাওক। আৰু ইয়াত চাওক একে শিল দুটাও কোবাইছোঁ, কিন্তু এইটোৰ শব্দটো মানে আগৰ ডবা আছিল বুলি কৈছিলে ইয়াতে, এইটো শব্দটো বেলেগ হৈছে। একে শিল দুটাও চাব পাৰে। আৰু এইটোৰ শব্দটো চাওক, আৰু এইটোত চাওক, মানে শব্দ দুটাই বেলেগ বেলেগ হৈ গৈছে ইয়াতে পূৰা। এইটো পাথৰেদি মই কোবাই চাইছিলোঁ অলপকৈ। তো মানে ইয়াতে শব্দটো এনেকুৱা হৈছে, চাওক আপোনালোকে ভালকৈ শুনিব হা, আৰু এইটো শুনিব। তো মানে দুটাও বেলেগ বেলেগ শব্দ হৈছে এই দুটা। এই দুটা ডবা আছিল বুলি কৈছিল, আৰু ডবাৰ পৰা এনেকুৱা সৃষ্টি হোৱা বুলি কওঁ, এটা ডবাৰ বেলেগ এটা শব্দ দিয়ে বুলি কৈছিল এইটো খেলটোত।
আর এইট বেলেগ শব্দ দিয়ে বলে কৈছিল। তো বজাই চালো, মানে ইয়ার আগর ভিডিও শুনেছিল যে মানে এটা আগর ঢোল বা এনেকা কিনা যে আছে ডবা কইনা লাভ বলে ইয়া বজা শব্দ বলে কোয়া হয়। তো এটা বজাইছিল বেলেগ শব্দ, আন এটা বেলেগ শব্দ, দুটার মুঠতে বেলেগ বেলেগ শব্দ পালে আপনাদের নিজ কানে শুনব। ভিডিওটি সম্পূর্ণকে চাব তো আর গম পাব। আর এটা যা বাইরে সিফালে আরো কেটামান মন্দির আছে, আপনারা গোটে মন্দিরটির বিষয়ে জানাবল চেষ্টা করেম। তো চাই থাকব ভিডিওটি এনেদরে। এইটাই হল কইনাকান্দা পাহাড়ের শিলটো একদম উপর আসবলে আমি চাব পড়ে। ইয়াতে আছে নানা স্মৃতি জড়িত হয়েছে, মানে ইয়াতে সতানপর গম পাওয়া যায় মানে বহুদিন আগতে মানে এটা মানে দুর্ঘটনা হয়েছিল, বিয়ার কইনা দরা আসছিল, তারপর রাস্তা দুর্ঘটনা হয়ে মানে গোটেবর দরা কইনাবর ইয়াতে মানে শিল হয়ে থাকিল, ইয়াতে শিলর মূর্তি সৃষ্টি হয়ে থাকিল ইয়াতে। তারপর ইয়াতে আসছিল আর আহি পেল আমি ফাইনালি আর চাবেন অলমান মানে পিছলো আছে, বরষুণ দিয়ে আছে যেহেতু তো ঠিক হলো। তো ভগবানক চিন্তি আমি উঠি আছো ইফালে দি গে আছো। তো ইফালে আমি আহিল নামি এই তো সেইটো চাব পারে দরা কইনার সাগে, এইটো হল দরা কইনা আসিল নেকি, দরা কইনার ভরি যে লাগছে এইটো। কইনা পাহাড় মানে কইনাকান্দা শিলর পাহাড়ের মাজত একদম পুরা মই আছো এটা চাব পারি ইফালে, আর এনেকা মানে শিলর একদম উপর আছো ভয় লাগছে। আর ইফালে কেটামান মূর্তি আছে আপনার দেখাইছো, তো ভিডিওটি শেষ হলে চাই থাকিব। আর ইয়াতে আসছিল মানে মূল বস্তুবর। আর এটা আমি নাওলে নামি গে আছো, আর নামিকে সিফালে কি কি আছে আপনার দেখা আছে চাব পারি। ইয়াতে মানে পূজা করার কারণে এটা মন্দির আছে আর পূজা সূজা করবেন, সচাক মানে শিলর চেপত সুমাই আছো এনেকা গুফা মন্দির, তো তার মাঝে আমি সুমাই আছো। তো আহক আমি গে আছো এটা বাইরে বলে ইফালে উলাই যাব লাগবে, আর চেপে চেপে ভগবানের নামলে গে আছো উলাই। তারপর এনেদরে আমি উলাই আহিলো, আর এটা উলাই অহার পিছন আর দুটামান মানে দুই তিনটা সিফালে যান মানে মন্দির আছে দেখাবলে চেষ্টা করুন, তো তালেকি যাও। তারপর উলাই আহিলো আর ইফালে মন্দির আছে, বিভিন্ন ধরনের মন্দির আছে আপনার দেখাইছো। সাক পাহাড়ের মাজত এনেকা শিলত ইয়াতে এখন মানে বহুত ডাঙর মানে দুর্ঘটনা হয়েছিল বলে কৈছিল, আর এই তারপর এইবর সৃষ্টি হয়েছে। ইয়াতে কইনাকান্দা শিল বলে কোয়া হয়, মানে ইয়াতে কইনা কান্দি থাকে বলে কোয়া হয়। আগরপরা মানে এটা তথ্য পোৱা গৈছিল যে ইয়াতে মানে আগতে যেতিয়া বিয়া বাৰু হয় এইখন গাঁৱৰ মানে সমাজের মানুষে মানে কি করব পারে মানে কব লাগে বলে যে এনেকা সোনা গহনা বা এনেকা কিনা লাগিছিল, তো মানে ইয়াতে উলাই দিয়ে। তো উলাই দিয়ার পিছন মানে লৈ যায়কে বিয়া বাৰু হওয়ার পিছন আকৌ রিটার্ন দিব লাগে, কিন্তু মানে কৈছিল এঘর মানুষে যেতিয়া মানে লৈ যায়কে রিটার্ন দিয়া নাছিল, রিটার্ন নিদিয়ার মানে নিজে তার ঘর নোহা হয়ে গেল, আর তেতিয়াৰ পৰা ইয়াতে মানে সোনা গহনাবোৰ নোলোৱা হয়ে গেল, এইখিনিয়ে মানে জনা গৈছিল। তো ইফালে দিয়ে কয়লাখলে বলে যাওয়া করা হয়, স্যান্ডেল খুলিলে সোমাব। তো আমি ভিতরলে গে আছো ইফালে দিয়ে গে আছো, ইফালে যাব পারে ইফালে যাব পারে, আর মানে ইয়াতে চাই আছো কেনেকুয়া কি হয়, ইফালে যাব পারে উপরে। তো ইয়াতে আছে ইয়া মন্দির পূজা করবো আপনাদের আহিকে ইয়াতে, তো চাও কেমন উপর লাগে না যাও বারো। আর মানে এনেকা শিলর চেপে চেপে যাব লাগে মন্দিরব চাবলে, গোটেইব মন্দিরব চাবলে শিলর চেপে চেপে সোমাই যাব লাগিব। তো ভিতর আর একটা মন্দির আছে, তো আপনাদের দেখা গেছে মন্দির মানে ইয়াতে গণেশের মূর্তি সাগে গণেশের মূর্তি আছে, তো এই চেপে দিয়ে সোমাই যাব লাগিব, শিলর মাঝে মাঝে যাব লাগিব, গোটেইব মানে শিলর মাজত আছে। তো গে আছো তালেগে হারা গণেশের মূর্তি যে লাগিছে, আর এনেকে উলাই আহিল ফালের পর আগর যুর খনিকর বলে কোয়া হয় নাকি সেইবোর যেহেতু বনাইছিল, তো কয় আর আপনাদেরকে চালে ইয়াতে কইনাকান্দা পাহাড়ের রহস্য তথা দেখালো আপনাদের। আপনাদের ইয়াতে সেই মদ্যপান আর খানা ফুলতো নাখাব, মানে পিকনিক প্লেস নহয় এইটো, নহলে 500 টাকা জরিমনা ফুরব লাগবে, গতি এই কথা মনে রাখব ইয়াতে মানে মদ্যপান কেতিয়াও নকরবে। আর আজি ভিডিওটি ইমানতে সামৰিছো, নেক্সট এটা ভিডিও পাম বলে আশা রাখিলো। তো কেনে লাগিল কমেন্ট করে জানাবো, আর নতুনকে যদি চ্যানেলটা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিব। তো আজিলে বাই বাই।